মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় বিমল মিত্র মহাশয় এবং ডক্টর রঞ্জন কুমার ঘোষাল আর সেই সঙ্গে সঙ্গে তাদেরকে মঞ্চে নিয়ে এসেছেন শুদ্ধ কল্যাণের প্রাণস্বরূপ যিনি তিনি হচ্ছেন ডক্টর মজুমদার অতিথিদের আমরা মনে করি ভগবান অতিথি দেব ভব তাই অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে এবং মেমেন্টো উপহারের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ডক্টর মজুমদার অতিথিদের বরণ করে নিচ্ছেন ডক্টর রঞ্জন কুমার ঘোষাল অ্যান্ড আচার্য গুরু শ্রী বিমল মিত্র এখন আপনাদের সামনে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের পর্যায়ে এবং মঙ্গল দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই পর্ব সূচিত হবে এবং আমাদের বিশিষ্ট ভদ্রমণ্ডলী তারা এই কাজটি সূচিত করবেন লাইটিং আপ দ্য সেরিমোনিয়াল ল্যাম্প বাই আচার্য গুরু শ্রী বিমল মিত্র অ্যান্ড রঞ্জন কুমার ঘোষাল এবং আমি অনুরোধ করব ডক্টর মজুমদারকে তাদেরকে সহায়তা করবার জন্য করতালিতে ভরে উঠুক এই ছোট্ট সভাগৃহ এবং শুদ্ধ কল্যাণের শুদ্ধতা ও কল্যাণ শান্তির কামনা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে দিয়ে এই কামনা নাও লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকামিং অ্যাড্রেস স্বাগত ভাষণ উইল বি গিভেন টু ইউ বাই ডক্টর মজুমদার হ্যালো নমস্কার সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার তরফ থেকে আমার অর্গানাইজেশনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ বেশি কিছু বলার নেই অর্গানাইজেশনটা শুরু করেছি সবেমাত্র দু মাস তার বয়স এটাই তার প্রথম প্রয়াস আমার আমাদের তরফ থেকে হয়তো অনেক কিছু খামতি রয়ে যাচ্ছে আছে আমরা চেষ্টা করছি সেটাকে মেক আপ করার উদ্দেশ্য আমাদের একটাই আমি আমার সহকর্মী ভাইরা যারা আছে যাদের কয়েকজনের নাম আমাকে উল্লেখ করতেই হয় আমার সঙ্গে যারা এককভাবে এক মানে টোটাল একটা টিম বানিয়ে আমরা যে কাজটা করছি তার মধ্যে রয়েছেন শ্রী রামনারায়ণ সাহা শ্রী কাঞ্চন কুমার রায় শ্রী প্রদীপ দত্ত শ্রী পার্থিব মুখোপাধ্যায় শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় শ্রী অমিতাভ ঘোষ শ্রী অমিতাভ মৈত্র এনাদের সহযোগিতা না পেলে জিনিসটাকে করা এত আমার একার পক্ষে সম্ভব হতো না যাই হোক আমি একটা টিমটাকে চেষ্টা করছি এটাকে আরও সঙ্গবদ্ধভাবে ভালো করে করা এবং আমাদের এটার উদ্দেশ্য একটাই যে বছরে একটা কি দুটো সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো এখন চট করে হয় না লোকে করতে চায় না দর্শক অভাবে তারপরে ফান্ডসের অভাবে এগুলো বাস্তব কথা দর্শক এগুলোর জন্য অনুষ্ঠান করলে সেরকম আসেন না সেরকম স্পন্সার কেউ নেই অতএব আমাদের নিজেদের থেকেই সব কিছু তুলে আমরা করছি তো যাই হোক এটা একটু যদি বড় মাপের আস্তে আস্তে গড়ে ওঠে তাহলে আমাদের ইচ্ছা রইল আগামী দিনে আপনাদের সামনে এবং মানে সর্বোপরি যেটা না বললে হয় আপনাদের যদি সহযোগিতা পাওয়া যায় আপনাদেরকে যদি কাছে পাই
তাহলে আমি কথা দিতে পারি যে আগামী দিনে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আরও বড় মাপেরই করার চেষ্টা করব, আরও উন্নত মানের এবং আরও উৎকৃষ্ট মানের করে আপনাদেরকে খুশি করার চেষ্টা করব, এইটুকুই। এবার আমি আশা অনুরোধ করছি আমাদের জয়েন্ট ডাইরেক্টর শ্রী রঞ্জন কুমার ঘোষাল, ডক্টর রঞ্জন কুমার ঘোষালকে এই উপলক্ষে উনি দু চারটে কথা বলুন, তারপরে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই আচার্য গুরু শ্রী বিমল মিত্র উনি কিছু তার বক্তব্য রাখবেন, তারপরে আমরা মূল অনুষ্ঠানেই শুরু করে দেবছি। ধন্যবাদ। This organization, which is only 3 months old and headed by Dr. Kaushik Mojumdar and his associates, aims to glorify the rich classical musical heritage of our land. This is the maiden show of the organization, which aims to organize 2 classical programs a year and also to create a platform from where the classical and also semi-classical musicians can deliver their music for the present society, which has almost forgotten what rich music we inherit from our forefathers. The theme to today's show: no music, no life. So, no music and no life. Chandohin jibon, asurir jibon, tai no, janun. Chandoke, surke, ebong samriddho korun nijeke. This is the clear quote and appeal that is: life begins with music, it survives on music and cherishes on music and ends when music stops. Now, respected Dr. Ranjan Kumar Ghoshal will deliver his speech. Thank you. নমস্কার। অত্যন্ত সাধারণ একজন সঙ্গীত প্রেমী হিসেবে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দিত এবং উল্লসিত। বিশেষ করে শ্রদ্ধেয় বিমল মিত্রের পাশে বসে আমি বেশ রোমাঞ্চিত হচ্ছিলাম। বহুদিন আগে ওর শোনা একটি রাগ মনে পড়ে যাচ্ছিল। উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারটাই এরকম, এই গানের শ্রোতা কম, কিন্তু যারা এটা শোনেন তারাই জানেন যে এর গভীরে কী আছে। বস্তুত ভারতের যে ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, সেই সঙ্গীতের ইতিহাস উচ্চাঙ্গ সঙ্গীতের ইতিহাস। হিন্দু আমল থেকে যে গান শুরু হয়েছিল, পরবর্তীকালে মুসলমানরা আসার পরে এদের দুজনের সিনথেসিসে, এই প্রসঙ্গে আমির খসরুর কথা অনেকেই মনে করতে পারেন, এই দুজনের সিনথেসিসে বা সংশ্লেষণে যে সঙ্গীত, যে উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা, যে রাগ, স্বর, ছন্দ এগুলি তৈরি হয়, সেইগুলি আজ অবধি বয়ে আসছে। বহু বিখ্যাত লোকের গান শুনলে দেখবেন তারা বহুকালের পুরনো প্রাচীন বন্দিশ গাইছেন আগেকার আমলের ভাষায়, কিন্তু রাগের যে সৌন্দর্য, রাগের যে স্বপ্নিলতা, সেটা অম্লান। এখানেই উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে অন্যান্য সঙ্গীতের পার্থক্য। যাই হোক, যে অনুষ্ঠান বিধানভবনের এরা ডক্টর মজুমদার এবং ছেলেরা মিলে করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং এখানে বসে কিছু ভালো গান, কিছু উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে পাবো বলে আশা রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জানাচ্ছি। বিমলবাবুকে আপনারা সবাই চেনেন, জানেন, এতদ অঞ্চলে অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব সঙ্গীতের ক্ষেত্রে, হয়তো বয়সে সবচেয়ে বেশি হবেন উনি আমার মনে হয়, তিনি বলবেন এবার। তবে তার আগে আপনাদের
এক ছোট্ট ঘটনা শোনাই। ডাচ বা ওলন্দাজরা খুব ভালো নাবিক হয়, তো তারা জানত যে সমুদ্রের বুকে কোথাও একটা দেশ আছে, দ্বীপ আছে, সেটা সোনা দিয়ে তৈরি। তো সেই দেশের সন্ধানে তারা ঘুরে বেড়াত, তারা খুঁজে বেড়াত, কিন্তু তারা সে দ্বীপ সে দেশ খুঁজে পায়নি। তবে পৃথিবীতে একজন পেয়েছিলেন সেই সোনার দেশের সন্ধান, আর তাই তো তিনি লিখেছেন, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, একজন কবির দুটি জাতীয় সঙ্গীত, তৃতীয়টিতেও তার হস্তক্ষেপ আছে। তাহলে এই সোনার দেশ কোথায় ছিল? তার অন্তঃসত্ত্বায় ছিল, তার সুরের আশ্রয়ের নিভৃত কোণে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সুরে কথায়। এই শুদ্ধ কল্যাণ সংস্থায় সেই শুদ্ধতা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, কল্যাণ হোক সকলের, এটাই মূল বার্তা। যেটুকু কৌশিকবাবুর সঙ্গে আমার কথা হয়েছে তাতে এটুকুই আমি বুঝেছি। অত্যন্ত সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় আচার্য গুরু শিক্ষক, যার জাতি ধর্ম বর্ণ কিছুই নেই, শুধু আছে একটি সত্তা, সেই মানুষ মাননীয় বিমল মিত্র, তার কাছ থেকে দু চার কথা শোনার আগ্রহ আমাদের সকলের। আসুন, মাননীয় শ্রী বিমল মিত্র। শুদ্ধ কল্যাণের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। যখন ঢুকলাম তখন সেতারে শুদ্ধ কল্যাণ রাগটা বাজছিল, স্বাভাবিকভাবেই মনে এলো যে এই সংস্থাটা খুব নিখুঁতভাবে একটা কিছু করতে চাইছে, ভীষণই ভালো লাগলো। আর ডক্টর মজুমদার যেভাবে উদ্যোগ নিয়ে উনি নিজে অন্য লাইনের লোক হয়েও সঙ্গীত নিয়ে যে এরকমভাবে একটা উদ্যোগ নিচ্ছেন, আগেও দেখেছি এখনও দেখছি, ভীষণই ভালো লাগছে। এরা যদি এগিয়ে না আসেন তো আমরা যাব কোথায়? আমরা যদি রেয়াজ করব তো এইসব সংস্থা বা এইসব চালাবে কারা? এই ধরনের উৎসাহী লোককেই দরকার। তো আগে ঘোষালবাবু যে কথাগুলো বললেন সেগুলো খুবই মূল্যবান কথা। আর আমার সবচেয়ে ভালো লাগলো যে উনি বহু বছর আগে আমার কোনো অনুষ্ঠানে উনি নানরাগ গেয়েছিলেন সেটা মনে রেখেছেন, বহু বছর আগে। তো একটা শিল্পীর পক্ষে এটা একটা বিরাট আনন্দের বিষয় যে একজন শ্রোতা সেই রাগটা এত দীর্ঘদিন মনে রেখেছে। তো আজকে একটা সুন্দর শাস্ত্রীয় উপশাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে। শিল্পী তালিকায় যারা রয়েছেন তারা সকলেই আমার বহু পূর্ব পরিচিত, যেমন জয়ন্ত পাণ্ডে আমার স্নেহভাজন, ভীষণই ভালো গায়, এখানে শেখাতেও আসে।
মিতা দেবীর গান আমি শুনিনি, ডক্টর মিতা দেবীর গান আমি শুনবার প্রচণ্ড আগ্রহ রাখছি। এবং স্প্যানিশে এসছেন, ওর বাজনা শোনার ইচ্ছে আছে খুব। এছাড়া বরুণ বা অন্যান্য সবাই যারা আছে, সৌমিত্রজিতের কথা তো বলার দরকারই নেই, ও তো বাজাচ্ছে। অশোক, প্রয়াত অশোকের প্রিয় ছাত্র, এই উপলক্ষে অশোকের কথা যখন মনে হলো তখন আর একটা কথা জানাই, যে আমাদের প্রিয় শিল্পী অশোক চলে গেছে, কিন্তু তার ছাত্র ছাত্রী সকলকে গুণমুগ্ধদের রেখে গেছে। তারা আগামী 19 সেপ্টেম্বর ফিলিপস কার্বন হলে একটা, আগামী 19 সেকেন্ডে অনুষ্ঠিত হবে, সারাদিন ধরে অনুষ্ঠান চলবে। আমিও তার একজন সভ্য হিসেবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলে থাকলে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং শিল্পী এবং শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে। বিশেষ কিছুই না, আজ শেষ করি। ধন্যবাদ বিমলবাবুকে, এবং আপনাদেরকে বলছি আপনারা দর্শক আসনে গিয়ে বসুন। ডাক্তারবাবু, এনাদেরকে এনাদের আসনে নিয়ে চলুন। Now, ladies and gentlemen, the next item, the students of Jharna Memorial Music Academy, they will deliver their faith of music extends to the faith. Roshni Mojumdar, Aditi Shur, Ayun Mukhopadhyay. First of all, Aditi. They had delivered their items and they are under the tutelage of Dr. Mita Sarkar. La 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 la
Next item, Bhajan by Aditi Shur.
সুধারস মুরলি রাজতি উড়ব জন্তি মার উড়ব জন্তি মার বসো মোরে নয়ন মেন লাল বসো মোরে নয়ন মেন লাল কটিতট শোভিত নূপুর শবদ রসায় নূপুর শবদ রসায় মীরা কে প্রভু গিরিধর নাগর মীরা কে প্রভু গিরিধর নাগর 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 মীরা কে Thank you, Aditi. Now, Ayun Mukhopadhyay will play his bhajan. Ayun, Aditi and the Roshni Mojumdar, they are under the guideline of মিতা সরকার ডক্টর মিতা সরকার তার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এরা আপনাদের সামনে উপস্থাপিত করছে সঙ্গীতের সেই সুর ও মূর্ছনা রাম নাম রস পিজে মনবা রাম নাম রস পিজে মনবা রাম নাম রস পিজে রাম নাম রস পিজে মনবা রাম নাম রস পিজে তজ কুসঙ্গ সত সঙ্গ বঠনিত তজ কুসঙ্গ সত সঙ্গ বঠনিত হরি চর্চা সুন লিজে হরি চর্চা সুন লিজে রাম নাম রস পিজে রাম নাম রস পিজে মনবা রাম নাম রস পিজে কাম ক্রোধ
এখন রাজস্থানি ফোক সং উইল বি প্রেজেন্টেড টু ইউ বাই রোশনি মজুমদার।
Yeah.
এরপরের পর্বে যাবার আগে যারা সঙ্গীত পরিবেশন করলেন, যন্ত্রসঙ্গীত পরিবেশন করলেন, তাদের হাতে মোমেন্টো তুলে দেবেন মাননীয় শ্রী বিমল মিত্র মহাশয়। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। অয়ন অদিতি রোশনি, হরিপদ দাস, মাধব মিশ্র, রতন কুণ্ডু, হরিপদ দাস, মাধব মিশ্র,
কৌশিকদা, কৌশিকদা অদিতি সুর, আর এইটি এই সংস্থার প্রাণপুরুষের মেয়ে রোশনি মজুমদার। এরপর তবলায় হরিপদদা, পারকাশনে রতন কুণ্ডু, আর মাধব কোথায়, মাধব মিশ্র নিয়ে গেছে। ডাক্তারবাবু, আর দেখুন তো কেউ বাকি থেকেছে কিনা। এরপর আপনাদের সামনে ক্লাসিক্যাল পারফরমেন্স, ক্লাসিক্যাল পারফরমেন্স বাই ডক্টর মিতা সরকার। মে আই রিকোয়েস্ট হা টু কাম অন স্টেজ প্লিজ। পুষ্পস্তবক দিয়ে এবং মোমেন্টো প্রদানের মধ্যে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। ডক্টর মিতা সরকার প্লিজ। দিদি প্লিজ কাম। সদয় প্লিজ, সদয় ডক্টর মিতা সরকার। তাকে পুষ্পস্তবক দিয়ে এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিলেন ডক্টর রঞ্জন ঘোষাল। এরপরে সদয় সৌমিত্রজিৎ চ্যাটার্জি। সদয় একটি অতি বিখ্যাত নাম, শুধু বিখ্যাত বললে কম। আর হিরণময় ঢালি, এই দুজনকে পুষ্পস্তবক দিয়ে এবং মোমেন্টো প্রদান করে সম্বর্ধিত করা হলো, বরণ করে নেওয়া হলো।